সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আপনারা জানেন এর আগে আমরা দুটো প্রোগ্রাম করেছি, এই অসহায় বোনের জীবনের গল্প তুলে ধরেছি। দর্শক আজও এসেছি তার কিছু কথা শোনার জন্য। আমরা আসলে একেবারে গ্রামের একটি ছিন গ্রামে নৌকায় বসে একটু যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নৌকায় গ্রামে আমরা বসে আছি, এদের এলাকায় চলে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছে যে আসলে ইভার সাথে যোগাযোগ হচ্ছে না, এই বিষয়টাই আপডেট জানার জন্য আমরা এসেছি তাদের কাছে। তো দর্শক আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? আজকে তো দেখে অনেক ভালো লাগতেছে, কারণটা কি? আচ্ছা একটু জোরে কথা বলেন। বর্তমানে সবকিছু মিলেই কেমন আছেন ইবা? মোটামুটি ভালো আছেন। আচ্ছা একটু যদি বলেন, যখন অনেক কথাই বাকি ছিল, কথা শেষ করতে পারিনি, তো বলছিলেন যে আসলে একটা বিয়ের প্রস্তাব এসেছিল বলছিলেন গ্রামে যখন ছিলেন 4 বছর আগে, তো বলছিলেন যে যৌতুকের কারণে। এই কথাগুলো একটু বলেন আমাদের, কি হয়েছিল সেদিন, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আপনার বিয়েটা ভেঙে গেছে? তখন তো কথা হচ্ছিল যৌতুকের কারণে, যৌতুক মানে আমাদের দেখতে আসলে আগে মানে যৌতুকের কথাই বলে, তো যৌতুক আমার আব্বু তো দিতে পারে না, ওরকম আমাদের আর্থিক অবস্থা নাই, আমরা ঠিক মতো ভালো মতো মানে খেতেও পারি না, তো আব্বু যেহেতু ইনকাম করে সে যৌতুক দিয়ে আমাদের চলে না, তো যৌতুক দিব কোথা থেকে, তার জন্য তো বিয়ে শাদী করার মতো আমার ই হচ্ছে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে বিয়ে শাদী করতে পারতেছেন না যৌতুকের কারণে? সেদিকে তারপর আমার পরিবারকে আমাকে দেখতে হচ্ছে, যদি আমি যদি না সাপোর্ট করি আমার পরিবার অনেক, যতটুকু আমি ইনকাম করি তাতেই তাও একটু সাপোর্ট পেতেছে। আচ্ছা তো এর আগে একটা গল্প বলছিলেন শেষ করতে পারেন, বলছিলেন যে আপনার এলাকায় একটি ছেলে আপনাকে খুব জ্বালাতন করতেন, তো সেই বিষয়টা আসলে কিভাবে ম্যানেজ করছেন আপনি? জি বা আপনি একটু বলেন, আপনার কষ্টের কথাগুলো শোনার জন্য কিন্তু আজকে ডেকেছেন এবং বলার জন্যে আমাকে আসতে বলেছেন, তো সেই কথাগুলো যদি আপনি ভিতর থেকে না বের করেন দর্শক তো শুনবে না। জি আসলে সেটা বলতে চাইতেছি যে, একটু জোরে কথা বলেন। এটা তো বলি নাই আপনাদেরকে, মানে আমি কিসের জন্য যে ছেলেটা আমাকে, কিসের জন্য ঢাকায়, কিসের জন্য ঢাকা একটা ছেলে যারা যত বিরক্ত করত সে ছেলেটা তো আমাকে ভালোবাসে নাই, সে ছেলেটা আমাকে ব্যবহার করার জন্য, টাইম পাস করার জন্য, ইউজ করার জন্য, তার জন্য আমাকে আমার সাথে রাখতে চাইছিল, তো আমি তার ফাঁদে পড়ি নাই। বুঝতে পারছি যে ছেলেকে যে ছেলে সেই ছেলে আমাকে ইউজ করতে চাই তো ভালোবাসে না, তো তার জন্য আমার বাবা। কতদিন আপনার সাথে সম্পর্ক করছিল? অল্প কিছুদিন, বেশি দিন না, সে তারই ভালো লাগছে, সে আমাকে ই করছিল, প্রস্তাব দিছে আপনার অন্যের মাধ্যমে। হ্যাঁ তো আমার তার ব্যবহার তার ই দেখে আমার পছন্দ হয়েছে না, তার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকায় এসে পড়ছি। মানে আপনি বুঝতে পারছেন যে প্রথমে একটু রাজি ছিলেন? হ্যাঁ প্রথমে একটু রাজি ছিলাম, কারণ যখন তখন আপনি বুঝতে পারলেন যে আপনাকে ব্যবহার করবে, আমাকে ব্যবহার করার জন্য এরকম করতেছে বা ই করতেছে, বুঝতে পারছি তার এটা কি, তার জন্য আমি সব কিছু ই করে পরে আমার ফ্যামিলিকে নিয়ে ঢাকায় চলে আসছি। আচ্ছা তারপরে কি ঢাকায় আসার পর কি কখনো গ্রামে গিয়েছিলেন? হ্যাঁ গেছি, গ্রামে গেছি, যাব না কেন, নিজের গ্রাম তো যাইতেই হবে। তো তখন কি তার সাথে দেখা হয়েছে? না তার সাথে আমার দেখা হয় নাই, সে আমার সাথে কয়েকজনকে মানে বয়লার হিসেবে দেখা হয় নাই তার সাথে। আচ্ছা তারপরে গ্রামে গেলে কোনো সমস্যা হয় না এখন? না এখন সমস্যা হয়েছে না, তার সাথে আমার তো কোনো রিলেশন নাই এখন। আচ্ছা কোনো ই নাই, কন্ট্যাক্ট নাই, কোনো কন্ট্যাক্ট নেই। ঢাকায় এসে কি কারো প্রেমে পড়েছিলেন? না ঢাকায় এসে তো কাজই করতেছি, প্রেম করার সময় পাবো কোথায়, আর কি এরকম চিন্তা ভাবনা তো আমার কোনো ই নেই। মানে আপনি বলতে চাচ্ছেন যে কাজের চাপে কোনো কিছু মানে, তারপরে তো কাজের শেষে একটু ভালোবাসার মন, ভালোবাসা থাকে থাকে না কিসের জন্য, কিন্তু এরকম অবস্থায় দাঁড়াইছে আমার ফ্যামিলিকে সাপোর্ট করা লাগতেছে, ই করা লাগতেছে, ভাই বোনকে ছোটো ছোটো ভাই বোনকে লেখাপড়া করা লাগতেছে, যদি যদি ওরকম যদি
ওরকম যদি চিন্তা ভাবনা যদি না করি আমাকে ফ্যামিলিদেরকে এরকম কষ্টে ইয়া করা লাগবে, দিন যাবত পার ইয়া করা লাগবে। আচ্ছা, মা অসুস্থ, বাবা এখন দিন মজুরে কাজ করে বলছিলেন, নাকি রিকশা চালায়? হ্যাঁ, দিন মজুরে কাজ করে, যাই পায় তাই করে, যা পায় তাই করে, তো মানে বেশি কাজ করতে পারে না। ভাই কি ছোট বলছিলেন? ভাই ছোট, ভাই ছোট, বড় আপনি? হ্যাঁ আমি বড়। নাকি এর আগে বলছিলেন বোন বিয়ে দিয়েছেন নাকি? হ্যাঁ, বোনের বিয়ে হয়েছে। বোনের বিয়ে হয়েছিল? ও আচ্ছা। আর দুইটা ভাই বোন ছোট বলছিলেন? হ্যাঁ, দুইটা বোন ছোট, আমি মেজো। মেজো, আচ্ছা। ইবা আপু, ঢাকায় আসার পরে কোনো ছেলে প্রস্তাব পেয়েছেন? না, এখনো পাননি? না, কোনো পাইনি। কেন? আপনি তো দেখতে অনেক সুন্দর দিচ্ছে, কিন্তু আপনি বলতে চাচ্ছেন না? মানে মানে দিছে, কিন্তু আমি এরকম কাজের চাপে কোনো প্রস্তাবে এরকম মানে ইয়েছিলাম না, তো সে আমাকে সহজে থেকে হেল্প, আমার ফ্যামিলিকে সাপোর্টই না করবে, আমার ফ্যামিলিকে ছেড়ে আমি তার হাত ধরে কি চলে যেতে পারি? মানে এরকমের প্রস্তাব দিছে যে আপনাকে নিয়ে দিয়ে ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আর চলে আসো? আমি তো এরকম তো অতটা স্বার্থপর যদি থাকতাম তাহলে তো আমি আগেই নিজেই নিজেই কে গুছিয়ে নিতে পারতাম, তাহলে তো এতদিন ফ্যামিলিকে ছেড়ে আমি নিজেই চলতে পারতাম ভালো মতে, তাই না? তো ওরকম আমার ওরকম চিন্তাধারা নাই, ফ্যামিলিকে ছেড়ে থুয়া ফলাই থুয়া চলে যাবো তার হাত ধরা, সে সে এরকম আমার কোনো চিন্তা ভাবনা ধারণা নেই। আমার ফ্যামিলিকে আমাকে দেখতে হবে, সাপোর্ট করতে হবে। মানে ফ্যামিলির জন্য শুধু আপনার জীবনটা উৎসর্গ করে দিছেন? আমার ফ্যামিলির জন্য আমি জীবন, যদি আজীবন আপনার ফ্যামিলিকে এভাবে সাপোর্ট দিতে আপনার বিয়ে যদি না করেন তাহলে কি হবে বলেন? কপালে যদি থাকে হবে, কপালে না থাকলে তো হবে না, তাই? দর্শক, আমরা কপালের উপর ছেড়ে দিচ্ছি সবকিছু, কপালের উপর বোনটি ছেড়ে দিয়েছেন। আমরা শুনছিলাম রমি সিং এর এবার জীবনের গল্প। তো ইবাপা, এখন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন এই মুহূর্তে, কারণ আপনার প্রোগ্রাম এলরেডি দুইটা আমরা করেছি, দেখেছেন দর্শক, আপনার অনুভূতি জানার জন্য, কারণ সবাইকে তো ফোনে বলা যাবে না, আপনার কথাগুলো একটু বলবেন। জি ইবাপু, যদি আসলে আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, সেরকমের যদি কেউ আপনার পাশে থাকতে চায়, তাহলে কি করণীয়? আসলে কি জানেন, আমার মোবাইল নাই। জি, আমার আব্বুর একটা মোবাইল আছে, তো ইউজ মানে আমার আব্বু বাসার মোবাইল একটা সাধারণ একটা বাটন মোবাইল আছে, তো ওই মোবাইলটা তো বাসার ইউজ করে মানে ইউজ করে সবাই মানে ফ্যামিলি সবাই টুকটাকি ইউজ করি, কিন্তু মানে আমার পার্সোনাল ভাগে নাই। যদি ওরকম আমার একটা নাম্বার যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, আমার সাংবাদিকের কাছ থেকে নাম্বারটা নিন, তাহলে সাংবাদিকের কাছে যোগাযোগ করে পরে আমার আমার সাথে কথা বলতে চাই। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এলাকায় আমি আবার যাবো বা আপনার সাথে যোগাযোগ করাই দেবো, যদি সেরকমের ভালো সেরকম ভালো যদি কেউ কাউকে পাই, সবাইকে তো নাম্বার দেওয়া যায় না, যদি আপনারা আপনাদের যদি আমাকে ভালো লাগে তাহলে সাংবাদিকের কাছ থেকে নাম্বারটা নিয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করা দেখা করা। মানে নাম্বার তো আপনি আমাকেও দিচ্ছেন না, তার মানে আপনার এলাকায় যেতে হবে? হ্যাঁ, আমার এলাকায় আইসা আপনাকে দেখাবো ভিডিও কলে। হ্যাঁ, আমাকে দেখায় ভিডিও কলে দেখায় কথা বলে সাংবাদিকের সাথে, তারপরে আমরা নাম্বার দেব। তো অনেকে তো অনেক মেয়েরা তো প্রতারণা করে, আপনি কি করবেন সেরকমের? ওরকম যদি প্রতারণা করেন তাহলে নাম্বার তো ছেড়ে দিতাম। আচ্ছা, এরকমভাবে বুঝুন না, সবার সাথে তো কথা বলা যায় না, একজনের সাথে কথা বলা লাগে। অনেকে তো এরকমের করে, আসলে কি আপনি সেরকমের করবেন কারোর সাথে? সেরকম তো কাউকে পাইলামই না, করবো কোথায় থেকে। আচ্ছা, আমরা চেষ্টা করব আপনার সেই গন্তব্যে যেন আপনি পৌঁছাইতে পারেন। দর্শক, আমরা আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? যদি শেষ প্রশ্ন বলেন। প্রশ্ন যদি দর্শককে বলবো, যদি দর্শককে বলবো যদি আমাকে ভালো লেগে থাকে ভাইয়া, তাহলে আমাকে সাপোর্ট করেন, আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন, কারণ আমি খুবই কষ্ট করতেছি ঢাকায় আইসা, খুবই একা একাকার বুক করতেছি, খুবই মানে এরকমই খুবই চিন্তা ভাবনা চিন্তায় মানে ফ্যামিলি চিন্তা করতে করতে নিজেকে সময় দেওয়ার মতো কোনো ইয়া পেতেছি না। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হলো যে আপনি বলছেন যে বিয়ে করবেন, যদি আপনি একটা আনমেরিড মেয়ে, কোনো বিবাহিত ছেলে বা অনেকের ওয়াইফ নেই, কোনো কার ওয়াইফ নেই, মারা গেছে বা চলে গেছে, সন্তান আছে সেই লোকের, তাহলে কি যাবেন? একটা সাপোজ ধরে একটা কথা বলি, জোরে বলে কথা বলি, 25-30 বছর ছেলে ইয়াং ছেলেরা আমাকে দুদিন পরে ডিভোর্স দিয়ে চলে যাবে, 40-50 বছর ওরকম কাউকে কেউ আমাকে ছেড়ে চলে যাবে না, বিয়ে হোক কিংবা যার চেহারা যেরকমই হোক না কেন, বয়সে আমার তাতে কোনো ই নাই, আমি চাই একটা ভালো একটা মনের মানুষ, আমার তা দেখার কোনো বিষয় না।
মানে আপনি একটা সাপোর্ট চাচ্ছেন তার কাছে তার কাছে আমি একটা সাপোর্ট চাইতেছি আমার আর কিছু লাগবে না তার তার কাছে আমি ভালোবাসা চাইতেছি সাপোর্ট চাইতেছি যারা জার্মানি হোক আর যার মানে বিয়ে হোক যেরকমই হোক না কেন আমি এরকম একটা সাপোর্ট চাইতেছি তার অনেক ধন্যবাদ দর্শক আমরা আজকে বিদায় নেব এই বাপু সুন্দর সুন্দর একটা প্রশ্ন করেছিলাম এবং সুন্দর করে অ্যানসার দিয়েছেন যদি ভালো মনের মানুষ হয় অবশ্যই সে দেখতে সুন্দর না হইলেও সমস্যা নেই আমার কষ্ট যে বুঝবে আমি তার সাথে যেতে রাজি আছি অনেক ধন্যবাদ বোন আপনাকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম